السلام عليكم ورحمة الله وبركاته. حامل دوما الصليبية ونصر الدماء معك. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفيض المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شبقتهم وهيان وهيان شبق شكرمان الله رب العالمين دوبان الشكر عليك تشين الله رب العالمين عما كشفتر تشين أبو بكر بوتي ورود السلام جناب محمد رسول الله صلى الله عليه وسلم. আমি আজকে যে সম্পর্কে আলোচনা করব সেটি হলো কিয়ামতের দিনের নিরাপত্তা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 80তম সূরা সূরাতু আবাসায় মধ্যে কিয়ামতের দিনের সেই নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে সূরাতু আল হাক্কের প্রথম রুকুত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের সেই নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতু আবাসা 34, 35, 36 এবং 37 নাম্বার আয়াতে কারিমায় কিয়ামতের মাঠে সেই নিরাপত্তার অবস্থা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم يفر المرء من أخيه সেদিন প্রত্যেক ব্যক্তি পলায়ন করবে তার ভাই থেকে এবং মাতা থেকে এবং পিতা এবং স্ত্রী এবং সন্তান আদি থেকে তাদের মধ্য হতে প্রত্যেকের অবস্থা এমন গুরুতর হবে যে তারা প্রত্যেকে নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা আমরা কি বুঝতে পারি? আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাইহি তার লিখিত গ্রন্থ তাফসীরুল জালালাইনের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইয়াউমা ইয়াফিরু যে প্রত্যেক ব্যক্তি যে পলায়ন করবে তার দুইটি কথা, তার দুইটি অর্থ উল্লেখ করেছে। একটা হলো যে প্রত্যেক ব্যক্তি যখন তার নিকটতম আত্মীয় স্বজনকে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন দেখবে তখন সে তাদের থেকে দূরে সরে যাবে, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না বলে। কারণ নিকটতম আত্মীয় স্বজনরা যদি দেখে তাহলে সে তাদেরকে ওই ব্যক্তিকে ডাকবে, আত্মীয় স্বজনরা ডাকবে, হে আব্দুল্লাহ, হে আব্বুক, ওরকম নাম ধরে ধরে ডাকবে, আজকে এই কঠিন মুহূর্তে আমাকে একটু সাহায্য সহযোগিতা করো, সহযোগিতা করো। তখন ওই ব্যক্তি সহযোগিতা করতে পারবে না, এই জন্য সে পলায়ন করবে। আরেকটি হলো যে দুনিয়ায় থাকাকালীন যারা আখেরাতকে উপেক্ষা করে পরস্পরে গুনাহের কাজ করেছে ওরকমভাবে এক বন্ধু আরেক বন্ধুকে গুনাহের কাজ উৎসাহিত করেছে, পিতা মাতা তার সন্তানের দায়িত্ব থেকে দায়িত্ব পালন করার্থে ত্রুটি করেছে, সন্তান পিতা মাতার দায়িত্ব পালনার্থে ত্রুটি করেছে, অনুরূপভাবে একে অপরের প্রতি যে জুলুম করেছে, অত্যাচার করেছে, সব কিছু সেদিন একে অপরের জন্য ওরকম সাক্ষী হয়ে যাবে, বিদায় একে অপরকে দেখে পলায়ন করবে। সকলে এটাই ভাববে যে আমার অমুক ফ্রেন্ড, আমার অমুক বন্ধুটা, ওই যে তাকে দেখতেছি, ওই যে দেখা যাচ্ছে, সে যদি আমার মুক্তি আমার দিকে আসে, আমার দিকে এসে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ দুনিয়ায় ছিলাম, সে আমাকে ওরকম গুনাহের কাজে কী করেছে, সে আমাকে নিয়ে গিয়েছে,
গুনাহের কাজে সে আমাকে উদ্বুদ্ধ করেছে, তার মাধ্যমে আমি গুনাহের কাজ করেছি। ও সন্তান তার মাতা পিতার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে যে আল্লাহ আমার এই বাবা মা ছোট অবস্থায় আমাকে এমনি দিনে শিক্ষা দেয়নি বা এরকম ভালো কোনো শিক্ষা দেয়নি, ভালো কোনো রাস্তা অবলম্বন করিয়ে দেয়নি, যেই রাস্তা অবলম্বন করলে আমি নেক আমল করতে পারতাম, যেই রাস্তা অবলম্বন করার মাধ্যমে তোমার পরিচয় পেতাম, যেই রাস্তা অবলম্বন করার মাধ্যমে আমি গুনাহের কাজ থেকে ফারেক হয়ে গুনাহের কাজ থেকে বিরত থেকে আখেরাতের সেই পুঁজি বাটা অর্জন করে দুনিয়া থেকে নিতে পারতাম, কিন্তু আমার বাবা মা এরকমটা করেনি। তখন ওই বাবা মা, প্রত্যেক বাবা মা তার সন্তানকে দেখলে দৌড়াবে, পালিয়ে যাবে। কেন? যদি ওই সন্তান আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, আল্লাহ আমার বাবা মা আমার জন্য কোনো কিছুই করেনি। প্রিয় দর্শক, আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত প্রসঙ্গে বলেছেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুঁক মারবেন তখন সমগ্র মানব হাশরের ময়দানে উপস্থিত হবে। তখন সেই ঘোরো সংকটময় মুহূর্তে ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী পরস্পর পরস্পর থেকে, মাতা পিতা হ্যাঁ সন্তানের থেকে পলায়ন করবে। শুধু একই মাত্র কারণ, যদি একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী হিসাবে প্রেরণ করেছে, আল্লাহ এই যে তারা আমাকে দুনিয়ায় থাকাকালীন ওরকম কোনো কল্যাণমূলক কোনো কাজ করিয়ে দেয়নি, কল্যাণমূলক কোনো কথা বলেনি, যেই কাজ অথবা কথার মাধ্যমে আমি তোমার ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নগ্ন অবস্থায় উঠবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মাঝে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য এক রিওয়ায়েতে আছে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের গুপ্তাঙ্গ সমূহ কি সেদিন এরকম কোনো, আমাদের গুপ্তাঙ্গ অঙ্গসমূহ কি সবার সম্মুখে অনাবৃত অবস্থা থাকবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে অর্থ আয়াতে কালিমা শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিকুল মাউত। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আরেকটা হাদিস আছে যেটা হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে বলতো দুনিয়ায় আমি তোমার কিরূপ স্বামী ছিলাম? স্ত্রী সে বলবে অনেক ভালো ছিলেন। স্বামী বলবে আমার এই কঠিন সংকটময় মুহূর্তে আমাকে একটু সাহায্য করো। স্ত্রী যখন বলবে তুমি যেই কঠিন বিপদের মুহূর্তে পড়ে আছো, যে বিপদে আছো তুমি, আমিও ঠিক ওরকম বিপদে পড়ে আছি, অতএব আমার কোনো শক্তি সামর্থ্য নেই তোমাকে সাহায্য সহযোগিতা করা। দুনিয়াতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে একজন মানুষ বিপদে পড়লে সবচেয়ে নিকটতম আত্মীয় যারা আছে, নিকটতম আত্মীয় স্বজনরা একজন মানুষের বিপদে খুব দ্রুত এগিয়ে যায়। যেমন তার ভাই খুব দ্রুত এগিয়ে যায়, তার ভাই বলে কি হয়েছে আমার কাছে বলো, ওরকমভাবে বাবা মা আগে এগিয়ে যায় যে কি হয়েছে আমার সন্তান কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে আমার কাছে বলো। ওরকমভাবে স্বামী স্ত্রী একে অপরের জন্য দৌড়িয়ে যায়, জীবন দিয়ে ফেলে। কিন্তু কিয়ামতের ময়দানে এত কঠিন পরিস্থিতি হবে যেখানে আপনাকে আপনার নিকটতম আত্মীয় স্বজনরা, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার স্ত্রী, ঠিক আছে, কেউ আপনাকে পরিচয় দিবে না, কেউ আপনার কোনো খোঁজখবর রাখবে না, কীভাবেই বা রাখবে বলেন? কারণ সেই প্রত্যেক ব্যক্তি তো তারা একে অপরে এরকমভাবে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এমন আত্মমগ্ন হয়ে থাকবে যে অন্যের দিকে ভ্রূক্ষেপ করার কোনো সময় সুযোগ থাকবে না। দর্শক আসুন সেই কেয়ামতের দিবসের ঘোরো সংকটময় মুহূর্ত থেকে যদি আমরা এরকম বাঁচতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহম ও করম তো অবশ্যই অবশ্যই লাগবে, তার সাথে সাথে এক আমল করতে হবে,
آتشی یک عامل دا الله رب العالمین شمس تو بیدی بیدهان گولا رسول اکرام صلی اللہ علیہ وسلم توری تو مجھے کتھ خبی آما در شکل کے تاہولے انشاءاللہ آشا کرا جائے جی ہمرا شی قیامت دیوشیر کتھین گروشن کتھوئے مہتی اللہ رب العالمین فضل و قرم اللہ رب العالمین دویائے ہمرا আমাদের নেক আমলকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা সেই কঠিন মুহূর্ত হতে রক্ষা পাব ইনশাআল্লাহ তাআলা হাসবুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ